বড়হালি থানা অপারেশন, বড়হালি থানা অপারেশন যে আর খরম সাহেবর নির্দেশে আমরা বড়হালি থানা অপারেশন করিলাম। বড়হালি থানা নেজা যাইয়ে 11টা হইতে 12টার ভিতরে আমরা অ্যাম্বুলেন্স গ্রহণ করি। তৈলে আই আসিলাম যে উত্তরসাইডে মানে বিলুত হিরিকেতত হিরি জমিনুত নাই যে আই অ্যাম্বুলেন্স লইলাম। অ্যাম্বুলেন্স লওয়ানোর পরে তারা দেশে মানে অ্যাভেলেবেল তারা মানে অ্যাভেলেবেল তারা গুলি গুলি স্যারের আরা মানে নিচে ধরো আইলির ফাঁসও মানে আর দানের ভিতরে ভরিয়ে আর লই আর থাই উগো উগো গুলি করি মধ্যে উগো উগো গুলি করি আর আর তো লাইফেল আর খেয়া খা বাইল তো ন্যাচারাল আছে খেয়া তো আছে লাইফেল আর তিনে গ্রুপ এডম লই আর বরফার টানা অপারেশন করিলাম। এই অপারেশনের বাদে আর সারা রাইত আর দেখা দেয় সারা ডে দিনের পরে মানে আর দুই গ্রুপ গেয়ে গই আর তিনে মানুষ মানে এরি খেতে ভিতরে আর ভরিয়েছিলাম আর করিম সাহেব খাল রই ফেরা থাই এরে মানে আর গোলাম সহিদ ভাই তারা করে করে আর ফাঁকা লইয়ে আই তুন কাজ করলাম। ধরো দিনের কি 7টা কি 7:30 বাজে আর এতুন আর এতুন সাড়ে 7:30 বাজে আর খাল ভরে আর গেই মানে দলঘাট গেই। ইতের দুদিন পরে দলঘাট যুদ্ধ হই দলঘাট যুদ্ধ করানো পরে আর আবার গেলাম তো এই তুন মানে বড় ভাড়া বুড়ো ভাড়া দোতলারও আর এত আসিলাম। এই তুন আবার কিছুদিন বাদে ফাঁসের গে রোড রোড ফাঁসের গে রোড অন্য বেল্টের ফলে এনে আর আর আপনি মারা গেল আর এরা খালে ফেলে ফেলে দন গিয়ে বেলং ফেলে তারা সার ম্যাট বাস করি সার ম্যাট বাস করি যে এর তারা সুযুক্ত না থেসিটু মানে অস্ত্র ফেলে এর ফাঁসে মানে কিছু দাইয়ে আর কিছু মানে মারা গেল। এই তুন তারা অস্ত্র গো নারা লই রে কিছুদিন আর করিম সাহেব আসিল করিম সাহেব মানে বাতাস যে কি তোমার অ্যাডভান্স হও বরাবর হোক অ্যাডভান্স হও আই অ্যাডভান্স হই অ্যাডভান্স হইলে যাই মানে অস্ত্রগণ ঠোয়াইলে আমি কিছুদিন আবার সরিয়ে আইলাম। এখন আর তো আর কিছু হাম নাই ভাই বাড়ি ঘর আছি বুড়ো হাল আর কি গুম আই আল্লাহ দিলে তিনটা ছেলে এখন তো মানে আই কোনো কিছু না যে নাই বেকার অবস্থাত লই